আজকে আমরা বানাবছি মুড়ি মাজা ভাজা। তারপরে আমরা এখানে নিয়ে নিচ্ছি তেল, মুড়ি এবং এখানে চিনি। এবার আমাদের করতে হবে হচ্ছে তেল, মানে একটু তেলটা গরম হয়ে গেলে এখানে আমরা মুড়ি একটু তেল নিয়ে নিব। এখন এবার আমরা তেলটা একটু নিয়ে দিচ্ছি। তারপরে তেলটা গরম হচ্ছে একটু ইয়া করে নিতে হবে, নেড়ে নিতে হবে, একটু সাইডে ছড়িয়ে দিতে হবে। প্যানে গরম হয়ে আসলে আমরা মুড়ি দিয়ে দিব। আমরা 2 কাপের মতন মুড়ি নিয়ে নিব। এখন অনবরত নাড়তে হবে আর মুড়িটা একটু ভালো মতো নেড়ে নিতে হবে। একটু ভাজা ভাজা হয়ে আসলে আমরা চিনি দিয়ে দিব। তো এখন আমাদের একটু অনেকটা তেলের সাথে আমাদের মুড়িগুলো মিক্স হয়ে গেছে। তো এখন আমরা দিব হচ্ছে চিনি। এবার আমরা ভালো মতো নেড়ে নিব। চিনি মিক্স করতে হবে কাঁচা কাঁচা মতো। এই চিনিটাকে এখন আমরা ভালো মতো নেড়ে নিব। এরপরে আমরা একটু ভালো মতো নেড়ে নিব। একটু গরম আর একটু ইয়া হয়ে আসতে হবে। এবার আমাদেরকে ভালো মতন এটা নেড়ে নিতে হবে।